আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সার হতে চান ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান এবং আপনারা কাজ শিখতে চান তো ফ্রিল্যান্সার হওয়ার জন্য প্রথমে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন তার মানে হচ্ছে আপনি বাইরের দেশের কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে অবশ্যই ভালো ইংরেজি জানতে হবে আপনি যদি ইংরেজি না জানেন তাহলে বাইরের দেশের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবেন না সে একটা মেসেজ দিলে সেটার উত্তর আপনি দিতে পারবেন না তার সাথে কনভারসেশন চালিয়ে নিতে পারবেন না তবে আসার কথা হচ্ছে আপনি যদি ক্লায়েন্টের সাথে কাজ করতে চান তাহলে একেবারে যে অনেক বেশি ইংরেজি জানতে হবে বিষয়টা এমন না আপনি শুধুমাত্র কনভারসেশন চালিয়ে যেতে পারলেই হলো আর বর্তমান সময়ে এআই আসার কারণে অনেক সহজেই এই কমিউনিকেশনের এই কাজগুলো করা যায় যেমন ফর এক্সাম্পল ক্লায়েন্ট আপনাকে একটা মেসেজ দিল আপনি সেটার উত্তর এআই দিয়ে লিখে নিলেন আপনি হালকা পাতলা কোনো একটা ইংলিশ লিখলেন আপনার গ্রামার্টিক্যাল মিস্টেক হতে পারে অনেক ভুল থাকতে পারে সেটা এআই দিয়ে কারেক্ট করে নিলেন পাঠালেন এবং এই জিনিসটা শিখে নিলেন যে কোন জায়গায় আপনার ভুল হয়েছিল এভাবে ডে বাই ডে আপনি যত প্র্যাকটিস করবেন যত বেশি কমিউনিকেশন করবেন তত আপনি এক্সপার্ট হয়ে উঠবেন এমন অনেক ফ্রিল্যান্সার আছেন যারা এখন টপরেটেড ফ্রিল্যান্সার যারা এখন মার্কেট প্লেসে অনেক ভালো কমিউনিকেশন করতেছেন বাট তাদের ফার্স্ট কনভারসেশনটা একেবারে শুরুর দিকে যখন তারা ক্লায়েন্টের সাথে কথা বলতো সেখানের যে কমিউনিকেশন তখন যেভাবে ইংলিশ বলতো এখন হয়তোবা সেটা মিলবে না রাইট সো একেবারে প্রথম দিনেই আপনারা পারফেক্ট হয়ে উঠবেন না এটাই হচ্ছে আসার কথা যে আপনারা আস্তে আস্তে ডে বাই এটা ইম্প্রুভ করতে পারবেন পাশাপাশি মার্কেট প্লেস ছাড়াও আপনি যদি চান যে লোকাল বিভিন্ন কোম্পানি রয়েছে যেখানে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত কাজ করতে পারবেন এবং আপনি চাইলে বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে অফার পাঠাতে পারবেন মার্কেট প্লেসের বাইরে যেখানে আপনাকে হয়তো আপনি রেডিমেড একটা টেমপ্লেট রেডি করলেন যে এইভাবেই সবাইকে অফার পাঠাবেন তো এই অফার যেভাবে পাঠাচ্ছেন সেটার মধ্যে ইংলিশটা শুধু প্রথমবার আপনি রেডি করে নিলেন দেন একই মেসেজ সবাইকে দিচ্ছেন এবং সেখান থেকে আপনি ক্লায়েন্ট পাচ্ছেন আর আসলে যখন আপনি কোনো একটা কাজ করবেন কাজ দিই আসলে কথা আপনি কাজের আউটপুটটা কতটুকু দিচ্ছেন সে বা আপনার কাজের রেজাল্টটা কি এটাই আসলে ক্লায়েন্ট দেখতে চায় ক্লায়েন্ট আপনার সাথে সারাদিন বসে বসে কথা বলার বিষয়টা এমন না আপনি আপনার কাজটাই করবেন এবং সেই কাজটা দিয়েই আপনি কথা বলবেন যে ক্লায়েন্ট একটা বললো যে এই ওয়েবসাইটের এই সমস্যা বা এই ওয়েবসাইটটাকে ইম্প্রুভ করতে হবে বা এই মার্কেটিং সে কোনো একটা প্ল্যান দিয়ে দিল যে এই অনুযায়ী কাজ করতে হবে ওকে দেন আপনি শুরু করলেন কাজটা তো আপনি যে কাজটা করছেন এটার আউটপুটটা যখন ভালো আসবে তখন ক্লায়েন্ট আপনার সেই ভাগে ভাগে ইংলিশটাকেও সে অ্যাকসেপ্ট করে নেবে সো কাজটাকে অবশ্যই ফোকাস করতে হবে আর পাশাপাশি ইংলিশের দক্ষতাটা অবশ্যই বাড়াতে হবে আমি বলতেছি না যে ইংরেজি একেবারেই দরকার নেই আমি বলতেছি আপনারা আপনাদের যে বর্তমান যে অবস্থা সেটা থেকে আস্তে 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 ডে বাই ডে কমিউনিকেশনের মাধ্যমেই ইম্প্রুভ করে ফেলবেন আর এটা যখন ইম্প্রুভ করতে পারবেন তখন আপনি একজন সফল ফ্রিল্যান্সার হয়ে যাবেন এটা আশাই করা যায় ইনশাআল্লাহ